আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বড় মতো আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব। যে ব্ল্যাক বিট একটা সাইটে শেয়ার করছিলাম আপনাদের মাঝে যেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট করে কাজ করতে হয় তো এখানে আমি লাইভ আপনাদের আজকে দেখাবো ইনভেস্টমেন্ট করে তো যারা এখন অ্যাকাউন্ট করেন নাই তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওটার লিংক দিয়ে দেবো সেটাতে দেখে নেবেন কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সম্পূর্ণ প্রসেস কীভাবে ডিপোজিট করতে হয় সেইটা নিয়ে একটা ভিডিও আছে সেটা দেখে নেবেন আর আজকের ভিডিওতে আমি লাইভ আপনাদের ছয় ডলার ডিপোজিট করে দেখাবো এবং একটা প্ল্যান ক্রিয়েট করে দেখাবো তো খুব ভালো একটা পরিমাণে এখান থেকে প্রফিট পাবেন আপনি যদি একশো ডলার ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি প্রতিদিন ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন এবং তিনশো পঁয়ষট্টি দিন এখান থেকে আর্নিং আপনি করতে পারবেন আর হানড্রেড পার্সেন্ট একটা সাইট তো কেউ মিস করবেন না যারা একশো ডলার ডিপোজিট করবেন করতে পারেন এখানে ডিপোজিট করে ভালো পরিমাণে প্রফিট পাবেন কারণ হচ্ছে আপনার যে ডলারটা ডিপোজিট করবেন সেই ডলারটা তারা নিয়ে তারা হচ্ছে ট্রেডিং করবে এবং ট্রেডিং করার পরে সেইটার প্রফিট কিন্তু আপনাদের দিবে তো খুবই ট্রাস্টেড সাইড কেউ মিস করবেন না তো কিভাবে ডিপোজিট করবেন কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো যেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা অ্যাকাউন্ট করেন না তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটা দেখে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন অ্যাকাউন্টটা করে আপনি ডিপোজিট করে রাখবেন পনেরো ডলার মিনিমাম ডিপোজিট করতে হবে এবং পনেরো ডলারের প্রফিট কিন্তু আপনি পাবেন তো একশো ডলার করতে পারলে ভালো পরিমাণে একটা প্রফিট পাবেন যেহেতু এটা হানড্রেড পার্সেন্ট লিজেন্ট একটা সাইট যেটা মাস শেষে আপনি ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন আর এখানে মাত্র দুই ডলার হলেই কিন্তু আপনি উইড্রো করে আপনার টাকাটা পকেটে নিতে পারবেন তো আগের ভিডিওটা আমি দেখা দেখবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন তো আজকের ভিডিওতে আমি শুধু দেখাবো যে এখান থেকে কীভাবে আপনার ডিপোজিটটা করবেন তো সেই ডিপোজিটটা সিস্টেমটা আমি দেখাবো তো প্রথমে আপনি এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে তারপর এখান থেকে এই যে ডিপোজিট নাও এই যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন তো ডিপোজিট নাওতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফে ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনি মিনিমাম এক ডলার ডিপোজিট করতে পারবেন কিন্তু আপনার প্ল্যান বাই করতে হলে আপনাকে নর্মালি হচ্ছে পনেরো ডলার দরকার হবে তো এখান থেকে আপনি তিন সিম্পলি কী করবেন প্রসেস টু নেক্সট তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনি দেখবেন যেখানে আপনার ট্রানজ্যাকশন আইডি অ্যামাউন্ট এবং হচ্ছে অর্ডার আইডি এগুলো দিতে হবে তো এই জন্য আপনি কী করবেন এই পেসটা রেখে আপনি একটা নিউ ট্যাপ ওপেন করবেন নিউ ট্যাপটা ওপেন করবেন হচ্ছে এখানে ক্লিক করে ধরবেন তো এখানে ক্লিক করে ধরবেন ধরার পরে আপনাকে তো যারা ব্রাউজার থেকে করবেন তারা এখানে ক্লিক করে ধরবেন এখানে পেমেন্ট নাও এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করে ধরবেন ধরার পরে একটা নতুন ট্যাপ ওপেন হবে এরকম নতুন একটা ট্যাব ওপেন নিউ ট্যাব এই ওপেন নিউ ট্যাবে ক্লিক ট্যাব আপনার সামনে ওপেন হবে তো নতুন একটা ট্যাব ওপেন হওয়ার পরে আপনি সেখানে পেমেন্ট মেথডগুলো সব কিছু দেখতে পাবেন এবং সেখান থেকেই হচ্ছে আপনি ইয়াটা করবেন তো এই পেজটা আপনি এরকমভাবে রেখে দিবেন তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর এখানে আপনার ডিপোজিট করলে হান্ড্রেড পারসেন্ট একটা প্রফিট এখান থেকে পাবেন আপনি একশো থেকে দুশো ডলার তিনশো ডলার যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে ভালো পরিমাণে প্রফিট পাবেন যেহেতু হানড্রেড পার্সেন্ট লিজেন্ট একটা সাইট তো তারপর দেখুন এখান থেকে আমি এই পেজটাতে আমি তাদের সেকেন্ড পেজটা ডিপোজিট পেজটাতে আমি চলে গেলাম নিউ ট্যাব ওপেন করে আপনি ওখানে চেপে ধরে নিউ ট্যাবটা ওপেন করবেন এবং ওপেন করার পরে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে এরকম একটা পেজ তো এখান থেকে আপনি যে কোনো মাধ্যমে ডিপোজিট করতে পারবেন এখানে হচ্ছে বিট কয়েন ইথারাম লাইট কয়েন তো আমি লাইট কয়েন থেকে ডিপোজিটটা করবো কারণ লাইট কয়েনের ফিটা অনেক কম কাটে তো ওই জন্য লাইট কয়েনে ক্লিক করে দিলাম লাইট কয়েনে ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনি সিম্পলি কপি করবেন তো আমি অ্যাড্রেসটা কপি করলাম কপি করার পর আপনি চলে যাবেন হচ্ছে আপনার কয়েন বেজে আপনার কয়েন বেজে চলে যাবেন এবং কয়েন বেজে যাওয়ার পরে এখান থেকে লাইট কয়েনে চলে যাবেন তো লাইট কয়েন আসার পরে এখান থেকে আমি হচ্ছে লাইট কয়েন ডিপোজিট করব তো এখান থেকে এই কর্নারে বাটনটাতে ক্লিক করব আসলে আমি একটু অসুস্থ এই জন্য হচ্ছে আমার সাউন্ডটা কম আসতেছে কথা বলার তো কেউ মাইন্ড করবেন না তো তারপর এখান থেকে অ্যামাউন্টের জায়গায় ছয় ডলার দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ দিয়ে ক্লিক করে দেবো তো কন্টিনিউ দিয়ে ক্লিক করার পরে সরি একটু নেটওয়ার্কের প্রবলেম করতেছে এই জন্য এমন করতেছে নেটওয়ার্কটা রিফ্রেশ করে তো ছয় ডলার দিয়ে আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখানে নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে এই জন্য আমি আবার প্রথম থেকে ঢুকতেছি তো নেটওয়ার্ক একটু সমস্যা ছিল ওই জন্য হচ্ছে ওটা হচ্ছিলো না তো আমি আবার কন্টিনিউ করলাম এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো অ্যাড্রেসটা আবার আপনি একটু চেক করে নেবেন পেজটাতে গিয়ে আপনি আবার অ্যাড্রেসটা চেক চেক করে নেবেন যে অ্যাড্রেসটা ঠিকঠাক মতো আছে কি না তো আমি আবার পেজটাতে গিয়ে অ্যাড্রেসটা চেক করে নিচ্ছি কারণ একটু ভুল হলে আপনাদের সমস্যা হতে পারে তো এই জন্য আপনি অবশ্যই অ্যাড্রেসটা চেক করে নেবেন তো আমি অ্যাড্রেসটা আবার চেক করে নিছি লাস্টের ডিজিটগুলো আমি চেক করে নেব সিম্পলি তো এখানে চেক করে নেবেন একটু লাস্ট প্রথম হচ্ছে এম এবং পরে হচ্ছে বি তো এটা আপনি কয়েন গিয়ে আপনি চেক করে নেবেন চেক করে নিলে ভালো হবে দেখুন প্রথম হচ্ছে এম এম এই যে প্রথমে এম পরে হচ্ছে বি তো ঠিক আছে সব কিছু এখন নোটে আপনি কিছু লিখে দিতে পারবেন তো আমি লিখে দিলাম আই লাভ ব্ল্যাক বিট আই লাভ ব্ল্যাক বিট লিখিয়ে দিলাম কারণ দেখতেছেন যে এল টিসি থেকে যদি আপনি ডিপোজিট করেন এটা ফিটা কিন্তু খুবই কম নিচ্ছে আপনি যদি বিটিসি থেকে করেন ইথারাম থেকে করেন তাতে আপনার ফিটা বেশি নেবে তো এখন আমি এখান থেকে ছয় ডলার সেন্ড করে দিব তো দেখুন ছয় ডলার আমি এখান থেকে সেন্ড করে দিলাম সেন্ড কনফার্ম তো দেখুন আমার ছয় ডলার কিন্তু সেন্ড হয়ে গেছে কিছুক্ষণ মধ্যে এটা পেন্ডিং আছে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে এটা সেন্ড হয়ে কিন্তু ওখানে ডিপোজিট হয়ে যাবে তো এখন আমি এখানে চলে চলে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে তো পেজটা একটু লোড নিচ্ছে পেস্ট একটু লোড নিচ্ছে কিন্তু আমার ডিপোজিটটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তারপর হচ্ছে আপনার ট্রানজ্যাকশন হ্যাঁটা পাবেন দেখুন ডোনেশন সেন্ট এ আপনার কিন্তু ট্র্যানজাকশনটা এখন চলে আসবে তো এখন আপনি কী করবেন ভয়ে রিসিপ এসন এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি অর্ডার আইডিটা পেয়ে যাবেন এখানে দেখুন এখানে কিন্তু আপনি এই যে অর্ডার আইডিটা এখানে পেয়ে যাবেন তো এটা সিম্পলি এখানে টেপ করে এটা কপি করে নেবেন এটা সিম্পলি এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনার যে আগের যে পেজটা ছিল সেই পেজটাতে চলে যাবেন তো এটা হচ্ছে আমাদের পেমেন্ট মেথড তো তারপরে এখানে প্রিভিউ যে পেজটা আছে সেই পেজটাতে চলে যাবেন তো পেজটাতে চলে যাওয়ার পর এখানে আপনি অ্যামাউন্টের জায়গায় হচ্ছে দিয়ে দিবেন ছয় ডলার এবং অর্ডার আইডির জায়গায় এই অর্ডার আইডিটা দিয়ে দিবেন এবং ট্রানজ্যাকশন হ্যাশটা কোথায় পাবেন ট্রানজ্যাকশন হ্যাশটা আপনি এখান থেকে পাবেন হচ্ছে এখানে চলে যাবেন চলে যাওয়ার পর এই যে শো অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন তো শো অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর এই দেখুন ট্র্যানজাকশন ডিটেলস এখানে পেয়ে যাবেন তো আপনি সিম্পলি এখানে ট্যাপ করে ধরবেন ট্যাপ করে ধরে এই যে ক্লিক কপি অ্যাড্রেস এই অপশানটাতে ক্লিক করে দিবেন তো কপি অ্যাড্রেসটা ক্লিক করার সাথে সাথে আপনার ট্রানজাকশনটা কপি হয়ে যাবে তো তারপরে আপনি আবার এখানে চলে যাবেন তো এখানে চলে গিয়ে আপনি হচ্ছে এই যে এখানে এটা পেস্ট করে দিবেন ট্রানজ্যাকশনটা তো এখন এই অ্যাড্রেসটাতে গিয়ে তারা আপনার ডিটেলসটা দেখতে পাবে যে আপনি কত টলার ইনভেস্টমেন্ট করছেন তো সেটা তারা দেখে তারপরে হচ্ছে তাদের তারা আপনার যে ব্যালেন্সে কারেন্ট ব্যালেন্সে অ্যাড করে দিবে তো সিম্পলি তারপরে এই সাবমিটে ক্লিক করে দিবেন তো সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে একটা কিছু মেসেজ লিখতে বলবে আপনাকে তো এখানে আপনি লিখে দিবেন আপনি লিখে দিতে পারেন যে প্লিস প্লিজ অ্যাপ্রোভ প্লিজ অ্যাপ্রোভ মাই ডিপোজিট প্লিজ অ্যাপ্রোভ মাই ডিপোজিট এটা লিখে দিতে পারেন কারণ এটা লিখে দিলে তাহলে তাড়াতাড়ি আপনার হচ্ছে ডিপোজিটটা তারা কমপ্লিট করে যাবে প্লিজ অ্যাপ্রুভ মাই ডিপোজিট এটা লিখে আপনি সিম্পলি এখান থেকে ফিনিশ পেমেন্ট এখানে ক্লিক করে দেবেন ফিনিশ পেমেন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ডিপোজিটটা তারা কনফার্ম করে নিছে তো ফিনিশ পেমেন্ট এখানে লেখার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাবেন যে এখানে লেখা আছে দেখুন ইউ ডিপোজিট রিকোয়েস্ট ইস অ্যাকসেপ্টেড মানে আপনার ডিপোজিট যে রিকোয়েস্টটা সেটা কিন্তু তারা কনফার্ম করে নিয়েছে এখন কিছুক্ষণ টাইম লাগবে আপনার এই এই ডিপোজিটটা আপনার কনফার্ম হতে মানে আপনার ব্যালেন্সে অ্যাড হতে তো আমি এখন যদি এখানে আমার ড্যাশবোর্ডে গিয়ে দেখাই আপনাদের যে ডিপোজিটটা কিন্তু অ্যাড হয় নাই কারণ এটা অ্যাড হতে কিছুক্ষণ টাইম লাগবে হায়েস্ট তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট লাগতে পারে এটা ডিপোজিট কনফার্ম হতে তো এইভাবে কিন্তু আপনি ডিপোজিট করে এখান থেকে ভালো পরিমাণে রানিং করতে পারবেন তো দেখুন আমার কিন্তু দশ ডলারই আছে আমার কিন্তু ডিপোজিট এখনও কনফার্ম হয় নাই তো আমি এখন এখান থেকে কি করব এখান থেকে আমি ডিপোজিট হিস্ট্রিটা আপনাদের যদি দেখাই ডিপোজিট হিস্ট্রিটা তো সেখানে দেখতে পাবেন যে আমি যে ডিপোজিটটা করছি সেটা পেন্ডিং আছে তো এখান থেকে ডিপোজিট হিস্টরিতে চলে গেলাম ডিপোজিট হিস্ট্রিটা যাওয়ার পর দেখুন এই যে ছয় ডলার আমি ডিপোজিট করছি সেটা কিন্তু এই পেন্ডিং আছে কিছুক্ষণ পরেই কিন্তু এটা আমার কারেন্ট ব্যালেন্সে তার অ্যাড করে দিবে এবং তারপরে হচ্ছে আমি এখান থেকে প্ল্যানগুলো বাই করতে পারবো তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনাদের প্ল্যান বাই করে আমি দেখাবো তো এই জন্য অবশ্যই আমি কি করব একটু স্কিপ করে নিব ডিপোজিটটা আমার কনফার্ম হয়ে গেলে তখন আবার ফিরে আসবো তো দেখুন আমার ডিপোজিটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে যে দেখুন ডিপোজিটটা কনফার্ম কমপ্লিট হয়ে গেছে তো তিরিশ মিনিটের মতো লাগবে এখানে আপনার ডিপোজিটটা কমপ্লিট কমপ্লিট হতে তো ডিপোজিটটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখান থেকে যে কোনো প্ল্যান বাই করতে পারবেন তো এখান থেকে প্ল্যান বাই করার জন্য এই থ্রি ডট মিনিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ইনভেস্টমেন্ট এই যে প্ল্যান এই অপশনটাতে যাবেন ইনভেস্টমেন্ট প্ল্যানে যাওয়ার পরে এখানে দুইটা প্ল্যান আছে একদম ইজি সব কিছু ইজিভাবে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন আর আপনার যে ডিপোজিটটা করবেন এই ডিপোজিটের যে ডলারটা আছে তারা এই ডলারটা দিয়ে ট্রেড করবে এবং ট্রেড করার পরে আপনাকে প্রফিটটা দিবে তো এখানে সীমিত পরিমাণে প্রফিট দিবে কিন্তু দিবে হান্ড্রেড পার্সেন্ট তো দেখুন আপনি যদি এখানে সর্বনিম্ন পনেরো ডলার ডিপোজিট করতে পারবেন পনেরো ডলার থেকে একশো ডলার আপনি যদি চান একশো ডলার ডিপোজিট করতে সেক্ষেত্রে আপনি একশো ডলার এখানে ডিপোজিট করবেন এখানে ডিপোজিট করলে আপনি জিরো পয়েন্ট এইট পার্সেন্ট পাবেন এবং তিনশো পঁয়ষট্টি দিনই এই এই টা পাবেন এই প্রফিটটা পাবেন আর এখানে যদি আপনি পনেরো ডলার ডিপোজিট থেকে একশো ডলার করেন এখানে সেক্ষেত্রে আপনি 0.7 পয়েন্ট পাবেন এবং এটা হচ্ছে আপনি তিনশো পঁয়ষট্টি দিনই এটা পাবেন তো কীভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানটা ডিপোজিট করবেন তো আমার কারেন্ট ব্যালেন্সে দেখুন আমার যদি কারেন্ট ব্যালেন্সে চলে যায় সেখানে দেখুন আমি ৬ ডলার ডিপোজিট করছি আর আগে দশ ডলার ছিল টোটাল ১৬ ডলার আমার ডিপোজিট এখানে হয়ে গেছে এখন এই ষোলো ডলার থেকে আমি একটা প্ল্যান ক্রিয়েট করব তো এই জন্য আপনি ইনভেস্টমেন্ট প্ল্যানে চলে যাবেন তো চলে যাওয়ার পর আপনি এখান থেকে ইনভেস্টমেন্ট আন্ডার প্যাকেজ ডিসিস প্যাকেজ এই এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমি ষোলো ডলার ডিপোজিট করতে চাচ্ছি তো আমি এখান থেকে ষোলো ডলার সিলেক্ট করে দিব ষোলো ডলার সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে ডি ইনভেস্টমেন্ট নাওতে ক্লিক করে দেব তো আপনারা অবশ্যই এখানে ডিপোজিট করবেন এবং যারা এখন অ্যাকাউন্ট করেন না তারা অ্যাকাউন্ট করে ডিপোজিট করবেন কারণ খুব ভালো একটা প্ল্যাটফর্ম আর এখানে ইন্টারেস্ট পাবেন জিরো পয়েন্ট সেভেন এবং প্রতি চব্বিশ ঘন্টা পরপর আপনার ব্যালেন্সে এটা অ্যাড হয়ে যাবে তো এখান থেকে ইনভেস্টমেন্ট নাওতে ক্লিক করবেন এখানে ষোলো ডলার দিয়ে ইনভেস্টমেন্ট নাওতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং প্ল্যানটা বাই হয়ে যাবে তো একটু ওয়েট করবেন এখানে দেখুন ইউর ইনভেস্টমেন্ট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল অ্যাকসেপ্টেড মানে আমার ইনভেস্টমেন্ট রিকোয়েস্টটা সাকসেসফুল হয়ে গেছে এখন আপনি এখান থেকে কিন্তু দুই ডলার হলে উইড্রো করতে পারবেন আপনি যদি এই উইড্রো নাওতে ক্লিক করেন উইড্রো নাওতে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে এখানে আপনি যদি ব্ল্যাকবিট টোকেনে নেন সেক্ষেত্রে পাঁচ ডলার এবং ই নিলে দশ ডলার এবং টিআরে এক্সে টিআএক্সে নিলে মাত্র দুই ডলার হলে আপনি এখান থেকে টিআরএক্স অথবা ইউসডিটিতে নিতে পারবেন মিনিমাম দুই ডলার হলেই তো খুব ভালো একটা প্ল্যান কেউ মিস করবেন না যে বেশি ইনভেস্টমেন্ট করতে পারবেন তার প্রফিটটাও বেশি আসবে জিরো পয়েন্ট এইট পার্সেন্ট পাবেন একশো ডলার ডিপোজিট করলে তো একশো ডলারের বেশিও আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন তো খুবই ট্রাস্টেড সাইট এই জন্য আমি ডিপোজিট করলাম এবং আপনাদের সাজেস্ট করবো এখানে আপনি ডিপোজিট করে কাজ করবেন আর এখানে হচ্ছে আপনার রেফার কমিশনের প্রথম লেভেলে রেফার কমিশন খুবই কম প্রথম লেভেলে আপনি দশ পার্সেন্ট রেফার কমিশন পাবেন একবারই তো চাইলে আমার রেফার লিংকে আপনার অ্যাকাউন্ট করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি অ্যাকাউন্ট করার রেফার লিঙ্কটা দিয়ে দিব আর আগের ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেবো সেটা দেখে আপনি অ্যাকাউন্ট করে নেবেন আর এখান থেকে উডড্রো করার জন্য মাত্র দেখুন এখানে দুই ডলার আপনার হলেই কিন্তু উড্রো ব্যালেন্স সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে উডড্রো করতে পারবেন দুই ডলার হলেই তো চাইলে আপনি এখান থেকে ডিপোজিট করে কাজ করতে পারবেন দেখুন আমার কিন্তু প্ল্যানটা কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানটা হয়ে গেছে তো এখানে পেন্ডিং আছে তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে সরি এটা পেন্ডিং আছে এটা হচ্ছে এটা পেন্ডিং থাকবে এখানে তেইশ ঘন্টা পর দেখুন তেইশ ঘন্টা পরে কিন্তু আমার প্রফিটটা আমার ব্যালেন্সে চলে আসবে তা আমার যে প্রফিটটা আসবে জিরো পয়েন্ট এই যে সিলভার প্যাকেজের এটা কিন্তু চলে আসবে আর হচ্ছে আপনি একশো ডলার উপরে ইনভেস্ট করলে সেটা হচ্ছে গোল্ড প্যাকেজ সেটা আপনি পেয়ে যাবেন তো দেখুন এটা পেন্ডিং আসে আমি চ তেইশ ঘন্টা পরে আমার এই প্রফিটটা এখানে চলে আসবে তো এইভাবে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন এর চাইলে আপনি একশো ডলার বেশিও এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং ট্রানজাকশন হিস্টোরিতে ক্লিক করে আপনি এখান থেকে ট্রানজাকশন হিস্টোরিতে দেখে নিতে পারবেন তো খুবই ভালো একটা প্রোজেক্ট কেউ মিস করবেন না সবাই এখানে ডিপোজিট করে কাজ করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে দেখুন আমি যে ষোলো ডলার উইড্রো করছি ইনভেস্টমেন্ট করছি সেটার ট্রানজ্যাকশনটা এখানে দেখা যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর হচ্ছে এখানে আমার চ্যানেল টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে থাকবেন সেখানে কিন্তু নেক্সট আপডেটগুলো দিয়ে দেবো আমি নেক্সট উইড্রো দিয়ে আপনাদের লাইভ দেখাবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম